লিওনার্দো ভিঞ্চির অনবদ্য শিল্পকর্ম হল মোনালিসা চিত্রকর্ম। ভিঞ্চির মোনালিসা ছবির অজানা রহস্য এবং মোনালিসা ছবির ইতিহাস কার না জানতে ইচ্ছা করে। মোনালিসা ছবি কেন বিখ্যাত, এটি কোন মিউজিয়ামে আছে, এই চিত্রকর্ম এত রহস্যময় কেন, মোনালিসার হাসির রহস্যই বা কি, এই ধরনের নানা কৌতূহল মানুষের মনে নানা প্রশ্ন ছুড়ে দেয়। তাই আজকে আমরা মোনালিসা ছবির অজানা রহস্যের পিছনের পর্দা সরানোর চেষ্টা করব। মোনালিসাকে তার সঠিক কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত কেউ সঠিকভাবে দিয়ে উঠতে পারেনি। বিশেষজ্ঞদল অনেক অধ্যয়নের পরে মোনালিসাকে নিয়ে বেশ কিছু তথ্য সামনে নিয়ে এসেছে, যা থেকে মোনালিসার পরিচয় সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। লিওনার্দো ভিঞ্চির একজন শিষ্য সলাইকো তার ডায়েরিতে লিখেছেন, 1524 সালে লিওনার্দো ভিঞ্চির মৃত্যু আসন্ন হলে সলাইকোকে একটি পেন্টিং দিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় এই যে পেন্টিংটির নির্দিষ্ট করে কোনো নামের উল্লেখ সলাইকোর ডায়েরিতে খুঁজে পাওয়া যায় না। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, সলাইকো যে ছবিটির কথা তার ডায়েরিতে উল্লেখ করেছেন, সেই ছবিটি কি মোনালিসার ছবি? 1550 সালে লিওনার্দো ভিঞ্চির প্রথম জীবনী লেখক ইতালির বিখ্যাত কলা ঐতিহাসিক গিয়োর্গিও ভাসারি প্রথম লিওনার্দো ভিঞ্চির জীবনীতে মোনালিসা নামটির উল্লেখ করেন। গিয়োর্গিও ভাসারি লিখেছেন, লিওনার্দো ভিঞ্চি ফ্লোরেন্সের একজন বিখ্যাত ফ্রান্সিস দেল গিওকোন্দোর স্ত্রী মোনালিসার ছবি এঁকেছিলেন। ইতালীয় ভাষায় মোনালিসা নামের অর্থ হল মোনা মানে ম্যাডাম অথবা মাই লেডি। তাই অনেকের মতে লিওনার্দো ভিঞ্চি ফ্রান্সিস দেল গিওকোন্দোর স্ত্রী ম্যাডাম লিসার ছবি এঁকেছিলেন। অনেকে আবার ঐতিহাসিক গিয়োর্গিও ভাসারির এই তথ্যকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে উঠতে পারেন না, কারণ বিশেষজ্ঞদের মতে ঐতিহাসিক গিয়োর্গিও ভাসারি লিওনার্দো ভিঞ্চির মারা যাওয়ার 31 বছর পরে লিওনার্দো ভিঞ্চির জীবনে লেখা শুরু করেন। তাই লিওনার্দো ভিঞ্চিকে নিয়ে লেখা ঐতিহাসিক গিয়োর্গিও ভাসারির সব তথ্য যে নির্ভুল তা নাও হতে পারে। 2005 সালে জার্মানির হাইড্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক 500 বছর পুরনো একটি বইয়ের পাতার মধ্যে একটি হাতের লেখা নোট পায়। অধ্যাপক দাবি করেন, এই নোটটি 1503 সালে ভিঞ্চির সময়ের হাতের লেখা নোট। নোটটিতে লেখা ছিল আগাস্টিয়ন ভেসপুচি নামক একজন বিদ্বান পণ্ডিত দ্বারা। নোটটির মাধ্যমে প্রাচীন গ্রিক চিত্রকর অ্যাপলাসের নামের উল্লেখ পাওয়া যায়। সে সময় লিওনার্দো ভিঞ্চিকে অ্যাপলাস বলে সম্বোধিত করা হতো, যিনি 1503 সালে লিজা গিওকোন্দো নামে একজন মহিলার ছবি আঁকছিলেন। এই থেকে প্রমাণ হয়ে যায় যে লিওনার্দো ভিঞ্চি যে ছবিটি আঁকছিলেন সেই ছবিটি ছিল লিজা গিওকোন্দোর। আবার অনেকের মতে লিওনার্দো ভিঞ্চি মোনালিসা ছবিটির মধ্যে তার নিজের ছবি এঁকেছিলেন। মোনালিসা ছবিটাকে ভালোভাবে দেখলে দেখতে পাওয়া যায় মোনালিসা ছবিটির মধ্যে বিনা দাড়ি গোঁফে ভিঞ্চি তার নিজের ছবিকে পরিস্ফুটিত করে একজন মহিলার রূপ দিয়েছেন। মোনালিসার ছবিটিতে দাড়ি গোঁফ জুড়ে দিলে ছবিটিতে হুবহু লিওনার্দো ভিঞ্চির ছবি ফুটে ওঠে। আবার অনেকের মতে লিওনার্দো ভিঞ্চি মোনালিসা ছবিটির মধ্যে তার নিজের প্রেমিকার ছবি এঁকেছিলেন। কেউ কেউ আবার মনে করেন লিওনার্দো ভিঞ্চির মা একজন পতিতা ছিলেন। ভিঞ্চি তার মাকে কোনো দিন স্বচক্ষে দেখার সুযোগ পায়নি, তাই তিনি কল্পনার নিরিখে তার রং তুলি দিয়ে মোনালিসা ছবিটির মধ্যে লিওনার্দো ভিঞ্চি তার মায়ের ছবি এঁকেছিলেন। মোনালিসা ছবিটি কেন বিখ্যাত? মোনালিসা ছবিটি 500 বছরেরও বেশি পুরনো একটা চিত্রকর্ম। সমগ্র বিশ্বের দরবারে মোনালিসা ছবির ইতিহাসের একটি আলাদা ঐতিহাসিক মূল্য আছে। তবে মোনালিসা চিত্রকর্ম বিশেষ মর্যাদা পাওয়ার অন্যতম কারণ হল 19 শতাব্দীর অন্যতম চিত্রকর লিওনার্দো ভিঞ্চির নিজের হাতে আঁকা পেন্টিংয়ের জন্য। মোনালিসা ছবির বাম পাশে আয়না ধরলে মোনালিসার ছবি আয়নার প্রতিফলিত হয়ে মোনালিসার কাঁধের বাম পাশে একটি এলিয়েনের মুখ দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞ দল যখন মোনালিসাকে খুব কাছ থেকে অতি সূক্ষ্মানুসূক্ষ্মভাবে অধ্যয়ন করছিলেন, তখন মোনালিসার পশ্চাৎ প্রেক্ষাপটে একটি ইতালীয় ভাষায় লেখা দেখতে পাওয়া যায়। ইতালীয় ভাষায় যে বাক্যটি লেখা ছিল তার মানে হল উত্তর এখানে আছে।
সিলভানোর ভিনেকটি, যিনি পেশায় একজন শিল্পী ছিলেন, তার মতে ভিঞ্চির আঁকা মোনালিসা ছবির বাম চোখের মনের ভেতর খুব ছোট অক্ষরে দুইটা ইংরেজি বর্ণ লেখা আছে। এ বর্ণ দুটি হলো এল অ্যান্ড ভি, যার অর্থ হলো লিওনার্দো দ্য ভিঞ্চি, এবং মোনালিসার ডান চোখের মনের মধ্যে লেখা আছে সিএনবি, যার অর্থ আজও কেউ উদ্ধার করতে পারেনি। মোনালিসা ছবির ইতিহাস বিশ্বের দরবারে এক আলাদা ঐতিহাসিক মর্যাদা পেয়েছে। সমগ্র বিশ্বে মোনালিসার প্রেমিক মানুষ নেই এমন মানুষ মেলা ভার। আপনারা জেনে হয়তো অবাক হবেন, বিশ্বে এমন সব মানুষ আছেন যারা মোনালিসা প্রেমে নিজের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছেন। 1852 সালের 23 জুন লুস মাস পেরো নামেক একজন ফ্রান্সের শিল্পী মোনালিসার হাসির সৌন্দর্যে উন্মাদ হয়ে প্যারিসের একটি চারতলা হোটেল থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তল্লাশি করে তার সুইসাইড নোট উদ্ধার করেন। সেই সুইসাইড নোটের মধ্যে মোনালিসার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার উল্লেখ পাওয়া যায়। মোনালিসার হাসির রহস্য কী? মোনালিসার চিত্রকর্মের রহস্যের মধ্যে অন্যতম হলো মোনালিসার হাসির রহস্য। মোনালিসার চিত্রকর্মে মোনালিসার হাসির প্রেমে মজেননি এমন মানুষ অনেক কম আছেন। মোনালিসার চিত্রকর্মটিকে আলাদা আলাদা কোণ থেকে দেখলে দেখতে পাওয়া যায় মানুষের দৃষ্টিকোণের আঙ্গিক ব্যবধানে মোনালিসার হাসির সময় বিশেষে বদল হতে থাকে। প্রথমে মোনালিসাকে হাসতে দেখা যায়, পরে ধীরে ধীরে এই হাসি ম্লান হয়ে যায়। বেশ কয়েক বছর আগে একজন দন্তরোগ বিশেষজ্ঞ মোনালিসার হাসির রহস্যের কিনারা করে বলেন, মোনালিসার ওপরের পাটির দুটি দাঁত ভাঙ্গা হওয়ার কারণে মোনালিসার উপরের ঠোঁট কিছুটা দাবানো, তাই মোনালিসাকে এক দৃষ্টিতে দেখলে হাসছে বলে মনে হয়। 2000 সালে নিউরোবিজ্ঞানী ডক্টর মর্গেটোর তার তথ্যে বলেন, মোনালিসার ছবির মধ্যে আলাদা করে কোনো মোনালিসার হাসির রহস্য নেই। মোনালিসার হাসির মধ্যে কোনো রকম পরিবর্তন হয় না। আসলে পরিবর্তন হয় মানুষের মস্তিষ্কে চলা মোনালিসাকে নিয়ে অহেতুক চিন্তাধারা। তাই কোনো ব্যক্তি তার ব্যক্তিগত চিন্তাধারা দিয়ে মোনালিসাকে যেভাবে দেখতে চায়, সেই ব্যক্তি মোনালিসাকে ঠিক সেরকমইভাবেই দেখে। অনেকে প্রশ্ন করেন, মোনালিসা ছবিটি আঁকতে কতদিন সময় লেগেছিল? তাহলে জেনে রাখুন, 19 শতাব্দীর বিখ্যাত চিত্রকর লিওনার্দো ভিঞ্চি 1503 সালে মোনালিসা ছবিটি আঁকতে শুরু করেন এবং 1517 সাল পর্যন্ত মোনালিসা ছবিটির উপর শিল্পকর্ম চালিয়ে যান। মোনালিসা ছবিটিতে লিওনার্দো ভিঞ্চি সব থেকে বেশি সময় দেন মোনালিসার ঠোঁট পেন্টিং করার জন্য। সব মিলিয়ে মোনালিসার শুধু ঠোঁট আঁকার জন্য ভিঞ্চি 12 বছর সময় লাগিয়ে দেন। মোনালিসা ছবিটি আধুনিক বিশ্বে যতটা জনপ্রিয়, 19 শতাব্দীতে কিন্তু ততটা জনপ্রিয় ছিল না। মোনালিসার চিত্রকর্মের রহস্য বলতে আলাদা করে কিছু ছিল না। আর 5টা ছবির মতোই মোনালিসা ছবিটি ফ্রান্সের লুভর মিউজিয়ামে শোভা বাড়াতো এই মাত্র। 1911 সালে 21 আগস্ট ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে মোনালিসা ছবিটি চুরি হয়ে যাওয়ার পর থেকে মানুষ মোনালিসা ছবির প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, মোনালিসা ছবিটি চুরি হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন লুভর মিউজিয়ামে কর্তৃপক্ষ মোনালিসা ছবিটি চুরি হয়ে গেছে তা বুঝে উঠতে পারেননি। মিউজিয়াম কর্তৃপক্ষের মনে হয়েছিল আর 5টা ছবির মতো মোনালিসা ছবিটিকে মিউজিয়ামে কোনো কর্মচারী সাফ সাফাইয়ের জন্য অন্য কোথাও সরিয়ে রেখেছে। পরে যখন লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে যে মোনালিসা ছবিটি মিউজিয়াম থেকে চুরি হয়ে গেছে, তখন মিউজিয়াম কর্তৃপক্ষ মেনটেন্যান্সের অজুহাতেই বেশ কয়েকদিন লুভর মিউজিয়াম বন্ধ রাখেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে মোনালিসা চিত্রকর্মটি চুরি হয়ে যাওয়ার পেছনে মিউজিয়ামের একজন কর্মচারী পেরুজিগলাকে দোষী হিসেবে খুঁজে বার করেন। মোনালিসা চিত্রকর্মটিকে চুরি করার পর ভিঞ্চ পেরুজিগলাকে বেশ কয়েকদিন মোনালিসা চিত্রকর্মটিকে মিউজিয়ামের একটি বন্ধ ঘরে লুকিয়ে রাখে। পরে মিউজিয়াম বন্ধ হয়ে গেলে পেরুজিগলা তার কোর্টের তলায় লুকিয়ে মোনালিসা ছবিটিকে সাথে করে নিরুদ্দেশ হয়ে যান। পেরুজিগলা ইতালীয় নাগরিক হওয়ার সাথে সাথে একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তিনি সর্বদা চাইতেন লিওনার্দো ভিঞ্চির বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি ভিঞ্চির নিজের দেশ ইতালির কোনো সংগ্রহশালায় থাকা উচিত। মোনালিসা চিত্রকর্ম চুরি হয়ে যাওয়ার ঘটনার 2 বছর পরে পেরুজিগলা মোনালিসা শিল্পকর্মটিকে ইতালির ফ্লোরেন্স শহরে আর্ট মিউজিয়ামে অধ্যক্ষের কাছে বিক্রি করার জন্য নিয়ে যায় এবং কয়েক সপ্তাহের জন্য মোনালিসা ছবিটিকে ইতালি আর্ট মিউজিয়ামে রেখে দেওয়া হয়। এই ঘটনার পর লুভর মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে দেরি হয় না।
লুবর মিউজিয়াম কর্তৃপক্ষ পেরু জিগলার বিরুদ্ধে মামলা দায়ের করলে পেরু জিগলার ছয় মাসের জেল হয় এবং 1914 সালে 4 জানুয়ারি লুবর মিউজিয়াম কর্তৃপক্ষ মোনালিসা ছবিটাকে পুনরায় লুবর মিউজিয়ামে স্থাপন করেন। মোনালিসা ছবির দাম কত? গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী মোনালিসা ছবিটি হল পৃথিবীর অন্যতম একটি দামি পেন্টিং এবং বর্তমানে সমগ্র বিশ্বে আজ পর্যন্ত যত রকমের পেন্টিং আছে তার তুলনায় মোনালিসা সব থেকে বেশি দামি। 1962 সালে মোনালিসা ছবিটির দাম উঠেছিল $100 মিলিয়ন বেশি। আজকে 2021 সালে মোনালিসা ছবির রহস্যজনক দাম হল $800 মিলিয়ন কাছাকাছি। মোনালিসার ছবিটা কিন্তু আসলে এতটা বড় নয়। ফ্রেমবন্দে মোনালিসার দৈর্ঘ্য হলো 30 ইঞ্চি এবং প্রস্থ হলো 21 ইঞ্চি মাত্র। লিওনার্দো ভিঞ্চি মোনালিসা ছবিটাকে কোনো কাগজের উপর পেন্টিং করেননি, মোনালিসাকে তিনি পেন্টিং করেছিলেন একটি কাঠের ফলকের উপর। এই কাঠের ফ্রেম বন্দে মোনালিসা ছবিটির মোট ওজন প্রায় 8 কেজির কাছাকাছি। ভিঞ্চি মোনালিসার ছবিটাকে এতটাই নিখুঁতভাবে এঁকেছিলেন যে ছবির মধ্যে তুলের একটি দাগ পর্যন্ত দেখতে পাওয়া যায় না। মোনালিসা ছবিটি ভালো মতো দেখলে আশ্চর্য সব জিনিস আপনার চোখে পড়বে। মোনালিসার চোখের পাতা এবং ভ্রু নেই। এইসব জিনিস মোনালিসা ছবির রহস্যকে আরও বাড়িয়ে তোলে। মোনালিসার ভ্রু যুগল না থাকার কারণে অনেকেই মনে করেন মোনালিসা ছিলেন একজন পতিতা মহিলা, কারণ তখনকার দিনে গ্রিক সংস্কৃতিতে বেশ্যাবৃত্তি করা পতিতা মহিলারা নিজেদের ভ্রু সেভিং করতেন। বেশ্যা মহিলাদের ভ্রু না রাখার এক প্যাশন ছিল গ্রিক সংস্কৃতিতে। 2017 সালে ফ্রান্সের ফটোগ্রাফি বিশেষজ্ঞ প্যাসকেল কোর্ট হাই রেজুলেশন ক্যামেরার দ্বারা মোনালিসা ছবিটাকে স্ক্যান করে এক নতুন তত্ত্ব সামনে নিয়ে আসেন। প্যাসকেল কোর্টের মতে ভিঞ্চি যখন মোনালিসার চিত্রটি এঁকেছিলেন তখন তিনি মোনালিসার ভ্রু এবং মোনালিসার চোখের পাতা দুটোই এঁকেছিলেন। পরবর্তীকালে সময় বিশেষে মোনালিসার ছবি পরিষ্কার করা হতে থাকলে মোনালিসার ভ্রু এবং চোখের পাতা ধীরে ধীরে মিটিয়ে যায়। 1963 সালে ফ্রান্সের সরকার দ্বারা মোনালিসা ছবিটাকে 2 মাসের জন্য আমেরিকার মিউজিয়ামে প্রদর্শনের জন্য পাঠানো হয়। আপনারা জানলে অবাক হবেন, সে সময় মোনালিসা ছবিটাকে এক ঝলক দেখার জন্যে দর্শকদের 2 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করার পর শুধু 20 সেকেন্ডের জন্য মোনালিসাকে দেখার সুযোগ পেত। আপনারা মোনালিসার ছবি সম্পর্কে আর কী কী জানেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।